করোনা কাল কাটিয়ে এবার রাজ্যে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উদ্যোগী রাজ্য শিক্ষা দপ্তর। এ নিয়ে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা প্রশাসনের তরফ থেকে একটি উচ্চ পর্যায়ের বৈঠক সম্পন্ন করা হয়। উল্লেখ্য, এবছর ঘাটালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা 8,546 জন, এর মধ্যে ছাত্র সংখ্যা 3,469 জন এবং ছাত্রের সংখ্যা 5,077 জন। পরীক্ষা কেন্দ্র রয়েছে 17টি। আর এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মনোশ্রামের কাছ থেকে। মনোশ্রাম, উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনে, তার প্রস্তুতি কি রকম রয়েছে? মনোশ্রাম, শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি মনোশ্রামের। যেমনটা জানা যাচ্ছিল যে করোনাকাল কাটিয়ে এবার রাজ্যে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উদ্যোগী রাজ্যের শিক্ষা দপ্তর। এ নিয়ে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা প্রশাসনের তরফ থেকে একটি উচ্চ পর্যায়ের বৈঠক সম্পন্ন করা হয়। আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি মনোশ্রামের সঙ্গে। মনোশ্রাম, এই যে বৈঠকে কোন কোন দিকগুলোর উপরে জোর দেওয়া হলো? দেখো, বৈঠকে অনেক কিছু আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। প্রসঙ্গত 8,546 জন এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ঘাটাল মহকুমাতে। তার মধ্যে আমরা দেখেছি 5,077 জন তার মধ্যে ছাত্রী এবং ছাত্র রয়েছে 3,469 জন। এইখানে ছাত্র সংখ্যা অনেকটাই কম এবং ছাত্রীর সংখ্যা অনেকটাই বেশি। মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে শেষ হতে না হতেই কিন্তু প্রশাসনিকভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য চূড়ান্ত তৎপরতা চলছে এবং সেই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন কিভাবে হবে এবং তার পরিকল্পনা রূপরেখা সবটা নিয়েই কিন্তু প্রশাসনিক বৈঠক হয়েছে গতকাল। এবং বৈঠকে উঠে এসেছে বেশ কয়েকটি বিষয়। সেখানে উঠে এসেছে যেভাবে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সেন্টারে পৌঁছানোর একটা সুষ্ঠু ব্যবস্থা ছিল, সেরকমই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও যারা পরীক্ষা দেবে অর্থাৎ পরীক্ষার্থী, তারা যেন সুষ্ঠুভাবে সেন্টারে পৌঁছাতে পারে এবং রাস্তাতে যেন কোনো যানজট থাকে সেই বিষয়ে পুলিশ প্রশাসন এবং ট্রাফিক সিস্টেম যেন সঠিক থাকে সেই বিষয়টা যেমন উঠে এসেছে, তেমনই প্রশ্নপত্র থেকে শুরু করে যেমন সিকিউর ভাবে সেই জায়গাতে পৌঁছায়, সময়ের মধ্যে পৌঁছায়। ইতিমধ্যেই সেন্টার ঠিক হয়েছে, সেখানে ঠিক হয়েছে ঘাটাল মহকুমাতে 17টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে এই বছর। তো প্রসঙ্গত এটাও আমরা জানতে পেরেছি যে গত বছরের তুলনায় এবছর কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম, যদিও সেই সংখ্যাটা এখনো পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছায়নি। তবে শুধু ঘাটাল মহকুমা নয়, পশ্চিম মেদিনীপুরের জেলা জুড়েই কিন্তু পরীক্ষার সংখ্যা অনেকটাই গত বছরের তুলনায় কম বলে এটা আমরা জানতে পেরেছি। ধন্যবাদ মনোশ্রাম। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে ঘাটালে কিন্তু একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়।